এশিয়া কাপ মিশন শুরুর আগে আজ প্রথমবারের মতো ক্যান্ডিতে অনুশীলন করবে সাকিব আল হাসানের দল। স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত টাইগারদের অনুশীলন শিডিউল রয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে ক্রিকেটারদের। এদিকে দুদিন আগে শ্রীলঙ্কায় পৌঁছালেও এখনও মাঠমুখী হননি ক্রিকেটাররা। বিমানযাত্রার পর 3 ঘন্টার বাস জার্নিতে ক্লান্ত ছিলেন বেশিরভাগ সদস্য, তাই গতকাল পুরো দিন বিশ্রামে কাটিয়েছেন সবাই। যারা বের হয়েছিলেন তারাও সময় দিয়েছেন জিম কিংবা সুইমিংয়ে। পরে বিকেলে এশিয়া কাপের আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন তারা। এতে বেশ মজার সময় কাটান টাইগার ক্রিকেটাররা। সাধারণ হেডশট ছাড়াও বেশ কয়েকটি সেলিব্রেশন মোমেন্ট ক্যাপচার করা হয় ক্রিকেটারদের। ছবি তোলার পোজে বক্সিং করতে দেখা গেছে মুশি এবং শান্তকে। রোবোটিক কায়দায় নাচতে নাচতে ছবির জন্য পোজ দিয়েছেন নাসুম আহমেদ। তবে দেরিতে পৌঁছানোয় শুটে ছিলেন না প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া তানজিম হাসান সাকিব। আর জ্বর না কমায় এখনও লঙ্কাদ্বীপে যাননি লিটন দাস। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। এই মুহূর্তে শ্রীলঙ্কার ক্যান্ডিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, আমি আজ সকাল নাগাদ এশিয়া কাপের ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে এসে পৌঁছেছি এবং আমি আসার পথে আসলে এশিয়া কাপের যে উন্মাদনা তার কিছুই কিন্তু চোখে পড়েনি। অবশ্য না পড়াটাই কিন্তু স্বাভাবিক। আপনি যেমনটা জানেন যে আনুষ্ঠানিকভাবে কিংবা কাগজে কলমে কিন্তু এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান এবং আগামীকালকে এই আসরের উদ্বোধনটাও কিন্তু পাকিস্তানেই হবে, পাকিস্তান নেপাল ম্যাচের মধ্য দিয়ে, যার মধ্যে পাকিস্তান স্বাগতিক এবং নেপাল কিন্তু প্রথমবারের মতন এই এশিয়ান শ্রেষ্ঠত্বে অংশগ্রহণ করবে। আর 31 তারিখ অর্থাৎ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু এই শ্রীলঙ্কা অংশের যাত্রা শুরু হবে এশিয়া কাপের। তবে এই ম্যাচকে ঘিরে বা এই টুর্নামেন্টের যতগুলো ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে তাকে ঘিরে কিন্তু এখন পর্যন্ত এখানে প্রচার প্রচারণা অর্থাৎ কোনো ধরনের প্রস্তুতি কিন্তু তেমনভাবে চোখে পড়েনি। এমনকি আমি যে আসার পথে স্থানীয় মানুষদের সাথে কথা বলছি তাদের সাথেও কিন্তু কথা বলে এশিয়া কাপের উত্তাপ তেমনটা টের পাওয়া যায়নি। তবে বাংলাদেশ দল কিন্তু আজ সেই উত্তাপকে ছাপিয়েই আজ প্রথমবারের মতন অর্থাৎ গতকালকে বিশ্রামের পর কিন্তু আজ এখানে অনুশীলন শুরু করবে এবং এখানে স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে 8টা অর্থাৎ 2 ঘন্টার অনুশীলন সেশন রয়েছে এবং এরপরে টিমের পক্ষ থেকে বলা হয়েছে দলের একজন কথা বলবেন সাংবাদিকদের সাথে এবং সেখানেই কিন্তু দলের সবশেষ অবস্থা জানাবেন। আপনি যেমনটা জানেন এখন পর্যন্ত দল নিয়ে কিন্তু বড় অনিশ্চয়তা বাংলাদেশ শিবিরে, কারণ ওপেনার লিটন কুমার দাস কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি এবং গুঞ্জন রয়েছে সে হয়তো আজ সন্ধ্যা নাগাদ যোগ দিবেন, তবে তাতেও কিন্তু দলের সঙ্গে প্রথম ম্যাচ খেলাটা অনেকটাই অনিশ্চিত। অর্থাৎ বলা চলে যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে বি গ্রুপের হয়ে, সেই ম্যাচে কিন্তু ওপেনিং জুটিতে অনেকটাই নিশ্চিত যে তানজিদ তামিম এবং নাঈম শেখ কিন্তু বাংলাদেশ দলের হয়ে উদ্বোধনী জুটি গড়বেন। আর লিটন যদি আজকে দলের সঙ্গে যোগ দেনও এবং দল যদি ঝুঁকি না নেয় তাহলে কিন্তু সে পাকিস্তানে অর্থাৎ দ্বিতীয় ম্যাচ যেটা বাংলাদেশের বি গ্রুপে সেই ম্যাচে কিন্তু লিটনকে দেখা যেতে পারে। তবে বাংলাদেশ দল আজ শেষ অনুশীলনে অর্থাৎ সন্ধ্যা নাগাদ যে অনুশীলনটা হবে সেখানে কিন্তু অনেকগুলো বড় সিদ্ধান্ত আসতে পারে। আমি যেমনটা শুনেছি আজ টিম হোটেলে কিন্তু টিম মিটিং হয়েছে খেলোয়াড় এবং কোচিং স্টাফদের নিয়ে, অর্থাৎ দলের ভিতরেও কিন্তু একটা লম্বা গুঞ্জন রয়েছে। এর আগে এবাদত হোসেন ইনজুরিতে ছিটকে গিয়েছেন এবং এখন লিটন দাসের এই যে হুট করে আসা জ্বর তা কিন্তু বাংলাদেশ দলকে যে পরিকল্পনা তারা সাজিয়েছে এতদিন ধরে ঘরের মাঠে যে প্রস্তুতি তারা নিয়েছে সেখানে কিন্তু বড় ব্যাঘাত সৃষ্টি করছে। অর্থাৎ বাংলাদেশ দলকে কিন্তু এখন নতুন করে সাজাতে হচ্ছে এবং স্বাগতিক শ্রীলঙ্কা যাদের পাল্লিকল স্টেডিয়ামে প্রায় 35,000 দর্শক থাকবে অধিকাংশই তাদের স্বাগতিক দর্শক, সেই চাপ পুত্রে শ্রীলঙ্কার এই দলের অ্যাগেনস্টে কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে বা ভালো করে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। তবে শ্রীলঙ্কা শিবিরেও কিন্তু ইনজুরি এবং জ্বরের হানা রয়েছে, তাদের অনেক একাধিক ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত অনিশ্চিত যে এই ম্যাচে খেলতে পারবেন কিনা। তবে সব ছাপিয়ে 31 তারিখে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে কিন্তু শ্রীলঙ্কার এশিয়া কাপের আয়োজন শুরু হতে যাচ্ছে, সেখানে স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ বাংলাদেশ এবং সেই ম্যাচেই বাংলাদেশের এশিয়া কাপের টুর্নামেন্ট কেমন হবে তা কিন্তু অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আমার কাছে শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। কাল শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট, বাংলাদেশের মিশন শুরু হবে পরদিন। সেসব খবর নিয়ে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন।